সম্মানিত উপস্থিতি আমাদের কারণে ধর্ম ছেড়ে দেওয়ার কারণে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবনে পারিবারিক জীবনে আমরা ধর্ম ছেড়ে দিয়েছি আমরা ছেলেদেরকে তরবিয়ত দেওয়া ছেড়ে দিয়েছি দ্বীন শিক্ষা দেওয়া ছেড়ে দিয়েছি আমরা ঘর থেকে ঘরগুলোকে উজাড় করে ফেলেছি রাত দিন আমরা টিভি কেন্দ্রিক হয়ে নাটক কেন্দ্রিক হয়ে আমরা দিন ছেড়ে দেওয়ার কারণে একটা ভয়াবহ রোগ আমাদের পিছনে পিছনে আসছে আপনারা জানেন সেই রোগের নাম কি আপনারা মনে করবেন করোনা মনে রাখবেন করোনা মহামারী কোনো সন্দেহ নাই কিন্তু করোনার টিকা আবিষ্কার হয়ে গেছে দুই বছরের মাথায় আমরা পুরো পৃথিবীর মানুষ মোটামুটি একটা প্রোটেকশনের মধ্যে চলে এসেছি কিন্তু করোনার চেয়ে ভয়াবহ রোগ যেটা আমাদের পিছন পিছন ছুটে আমাদেরকে খুয়ে খুয়ে খাচ্ছে কিছুদিনের মধ্যে আমাদের ঘরগুলোকে উজাড় করে দেবে যেই রোগ সেই রোগের নাম ডিপ্রেশন কি নাম কি নাম জানেন হতাশা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2000 সনে ঘোষণা করে 2000 সনে বলা হচ্ছে হতাশা পৃথিবীর মানুষ যত ধরনের সাফারিংস ক্যান্সার বলেন রোড অ্যাক্সিডেন্ট বলেন হার্ট ডিজিজ বলেন যত ধরনের সাফারিংস সকল সাফারিংসের চার নাম্বার বড় কারণ আচ্ছা সরি দেরি হয়ে গেছে আচ্ছা আল্লাহ পাক সালাতু নিয়াম সালাতু নিয়াম সালামু নিয়াম হাবিবাল্লাহ আলাইকুম তারা বলেছে চার নাম্বার বড় কারণ কিসের হিউম্যান সাফারিংস মানুষ যেই যেই কারণে কঠিন কঠিন রোগে ভোগে সেই রোগ ভোগের পেছনে চার নাম্বার বড় কারণ হচ্ছে হতাশা কয় হাজার বলে 2000 সনের ঘোষণা সাথে তারা একটা ভবিষ্যৎবাণী করেছে ভবিষ্যৎবাণী হচ্ছে এটা 2020 এর দিকে এটা দুই নাম্বার বড় কারণ হয়ে দাঁড়াবে কিন্তু পৃথিবীকে অবাক করে দিয়ে চার নাম্বার কারণ 2004 সনে হয়েছে দুই নাম্বার আর গত 7-8 বছর আগে হয়ে গেছে পৃথিবীর মানুষ যেই সমস্ত কারণে নিদারুণ কষ্টের মধ্যে ভোগে ক্যান্সার বলেন হার্ট ডিজিজ বলেন ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলেন ব্রুটাল কিলিং বলেন বর্বরভাবে একজন আরেকজনকে হত্যা করা এই তাবৎ সাফারিংসের পেছনে মূল কারণ হচ্ছে হতাশা মূল কারণ কি এবং পৃথিবীতে 30 লাখের চেয়ে বেশি মানুষ কয় লাখ এটা তো এমনিতে অন দ্য কার্পেট আন্ডার দ্য কার্পেট হাউ মাচ ইউ ডোন্ট নো প্রায় 30 লক্ষ মানুষ এই হতাশার কারণে আত্মহত্যা করে এবং লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন আত্মহত্যা করার কথা চিন্তা করে এই হতাশার কারণে সম্মানিত উপস্থিতি এই হতাশা এটা ইউরোপ হয়ে আমাদের বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ছে এখন গত কিছুদিন 5 থেকে 10 বছরের মধ্যে আমাদের ছেলে যাদের বয়স 10 থেকে 18 বছর তারা সপ্তাহে কম করে হলেও 5 থেকে 10 বার বলেছে লাইফ বোরিং হয়ে গেছে আমি নিজে বোরিং শব্দের অর্থ জেনেছি 5 থেকে 10 বছর আগে বোরিং শব্দের তো অর্থই জানতাম না ইউজ করব তো দূরের কথা কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম যাদের বয়স 10 থেকে 15 বছর তারা প্রত্যেক সপ্তাহই বলে বোরিং লাগছে বোরিং লাগছে গাড়ি আছে বাড়ি আছে রাস্তা পাকা প্রত্যেক কিছু হাতের নাগালে কিন্তু আপনি বোরিং হয়ে গেছেন কেন সার্ভে করে বলা হচ্ছে যে বর্তমান এই বোরিং এর পেছনে মূল কারণ হচ্ছে টেকনোলজি এবং সেই টেকনোলজির মধ্যে মূল ভূমিকা পালন করছে মোবাইল ফোন মোবাইল ফোনের কারণে
আমাদের ছেলেরা আমাদের ছেলেরা বর হয়ে যাচ্ছে আপনাদের কাছে হয়তো জিনিসটা হাস্যকর মনে হতে পারে আমি যেই জিনিসটা বুঝেছি আমার কাজ আজান দিয়ে যাওয়া আপনার কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে রেকর্ড হচ্ছে এবং আমি আশা করব এটা প্রচার হবে প্রত্যেক মা বাবার কানে যাবে আমার এই আওয়াজ মনে রাখবেন ক্যান্সারের সন্তান নিয়ে মা বাবা থাকতে পারে ডিপ্রেস সন্তান নিয়ে মা বাবা পৃথিবীতে বাঁচা বড় কঠিন হয়ে ডিপ্রেস সন্তান নিয়ে ক্যান্সারের রোগীর মা বাবা একবার মরে ডিপ্রেসড রোগীর মা বাবা প্রত্যেক দিন মরে সন্তান যখন মানুষের সঙ্গ সন্তানের ভালো লাগবে না কুড়ে ঘরের মধ্যে অন্ধকার করে সন্তান যখন বসে থাকবে শুয়ে থাকবে অস্বাভাবিক জীবন যাপন করবে কোন মা বাবা সেটা গ্রহণ করতে পারবে পারবে করো আপনারা জানেন এই এই দিকটা বিবেচনা করে এখন প্রশ্ন হচ্ছে এটা কেন হচ্ছে কারণ ওয়েস্ট পশ্চিমা বিশ্ব তাদের জীবনের সর্বদিক থেকে ধর্মকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেছে আপনি যখন আপনার ব্যক্তি জীবন সমাজ জীবন সামগ্রিক জীবন থেকে ধর্ম মুছে দেবেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আপনি মানব জীবনকে সুসংহতভাবে পরিচালিত করতে পারবেন না আপনি মনে করেন না মৌলবী বলে যাচ্ছে এটা বললে ভুল হবে এটা বললে ভুল হবে মৌলবী বলে যাচ্ছি না সমস্ত জ্ঞান বিজ্ঞানকে সামনে রেখে কথা বলছি ধর্ম ছাড়া আপনি যদি শুধুমাত্র জ্ঞান বিজ্ঞান দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতে যাইবেন হাজার ধরনের সমস্যা আপনি মোকাবেলা করবেন যেই সমস্যার কোনো সমাধান আপনার হাতে নাই ডিপ্রেশনের কোনো ওষুধ কেউ বানাইতে পারে নাই ডিপ্রেশন হলে এমনিতে ঘুমের ওষুধ দেয় ডিপ্রেশন হলে যেহেতু মানুষ খাইতে পারে না খাওয়ার ওষুধ দেয় এটাকে অ্যান্টি ডিপ্রেশন পিল বলে আসলে ডিপ্রেশনের কোনো ওষুধ নাই পৃথিবীতে যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে তাদের কনক্লুশন হচ্ছে এটার কোনো চিকিৎসা নাই সম্মানিত উপস্থিতি আমরা কি চাইব আমাদের সমাজ আমরা সেদিকে চলে যাই না আমরা মুসলমান আমাদের হাতে কুরআন আমাদের হাতে নবিয়ে দো জাহান আমরা বিশ্বকে রাস্তা দেখাবো আমরা বিশ্বকে পথ দেখাবো আমাদের পথে ডাকবো আমাদের পথে কোনো হতাশা নাই কোনো ডিপ্রেশন নাই আমার আল্লাহ ঘোষণা করেছেন কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর হে মানুষ তোমাদের কাছে কুরআনের আকৃতিতে একটা বড় অ্যাডমোনিশন এসেছে গাইডলাইন এসেছে ওয়া শিফাউল লিমা ফিস সুদুর এই কুরআন তোমাদের ভিতরের জগৎ যত ধরনের অসুস্থতাই ভুগে সকল অসুস্থতার হিলিং এই কুরআনে পা সকল অসুস্থতার শেফা এবং আরোগ্য এই কুরআনে পাক দিয়ে আমি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে প্রেরণ করেছি ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন এই কুরআনের মধ্যে আমি হেদায়েত রেখেছি এই কুরআনের মধ্যে আমি রহমত রেখেছি চারটা জিনিস পেলেন আরেকটা আয়াত এই আয়াতের পরে আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আমরা ঈদে মিলাদুন্নবীতে এই আয়াত শুনি এবং পড়ি এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হাবিব তাদেরকে বলে দিন তারা যেন আমার নিয়ামত প্রাপ্তিতে খুশি উদযাপন করে কি করে খুশি উদযাপন করে আমরা বছরে একবার খুশি উদযাপন করে কত দুঃখে পড়ে যায় বেদাতের ফতোয়া খাইতে খাইতে আমাদের নাকানি সুবানি হয় আমার আল্লাহ রসুলে পাকের মাধ্যমে আমাদেরকে বলছে তারা যেন আমার রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করে মাওলা কয় দিন করব কয় মাস
কো যতবার তোমার খুশি উদযাপন দরকার ততবার করবা খুশি উদযাপন কেন করতে হয় কো মেন্টাল হিলিং এর জন্য খুশি উদযাপন কেন করতে হয় কো রিল্যাক্স হওয়ার জন্য মাওলা রিল্যাক্স কেন প্রয়োজন তো সমাজ পরিচালনা ঘর পরিচালনা পরিবারের সাথে থাকা সমাজের সাথে থাকা সব জায়গা থেকে তুমি চাপ অনুভব করবা টেনশন পাইবা চাপ অনুভব করবা যখনই তুমি মেন্টালি প্রেসার অনুভব করবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু আমার কোন নিয়ামত স্মরণ করে খুশি উদযাপন করবে মাওলা খুশি কিভাবে কিভাবে উদযাপন করব তো সেটাও কি বলে দিতে হবে তোমাদের সমাজের মধ্যে তোমরা খুশি উদযাপন করো না তো করি তো তো তোমাদের সমাজ যেভাবে খুশি উদযাপন করে সেটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় কোনো অসুবিধা না কোনো অসুবিধা নাই ইসলামকে সেই কারণে প্রকৃতিগত ধর্ম বলা হয় মাওলা তোমার নিয়ামত কি কি কো তোমার নিয়ামত কি কি এটাও কি গুনতে বসে যাবা তো গুনো তোমার নিয়ামত কি এই যে বাতাস নিয়ামত চোখ নিয়ামত সন্তান নিয়ামত ঘরের নিচে থাকছি নিয়ামত মা বাবা আছে নিয়ামত একসাথে রাতের খাবার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে গ্রহণ করতে পারছি নিয়ামত সেই জায়গার মধ্যে খুশি উদযাপন করো আমার দরবারে হাত তোলো মেন্টালি রিল্যাক্সড হবে সন্তানকে নিয়ে খুশি উদযাপন করো ভাই বোনকে নিয়ে খুশি উদযাপন করো মানুষকে খাওয়াও রোজা রেখে খুশি উদযাপন করো মানুষকে খাওয়াইয়া খুশি উদযাপন করো কাউকে কোনো কিছু দিয়ে খুশি উদযাপন করো মসজিদের মধ্যে দান করে খুশি উদযাপন করো যেভাবে মন চায় খুশি উদযাপন করবে কেন খুশি উদযাপন তোমার মেন্টাল হেলথ কে সুস্থ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ এখন প্রত্যেকদিন তো করতে পারতেছি না বছরের অবিলাওয়াল আসলে করি হাই খোদা এই এক বছর একবার করার কারণে আমার ভাইয়েরা শান্তি দেয় শান্তি দেয় না আপনি জানেন আপনি ফতোয়া বাদ দিয়ে দেন আমার সাথে ফতোয়া আমি নিরীহ মানুষ আমি কোনো মুফতিও না মুহাদ্দিসও না আলেমও না কোনো কিছু না আপনি আমাকে ফতোয়া দিয়ে বাড়ি একটা দেবেন আমি পড়ে যাব আমার পক্ষে আপনাকে রিটালিয়েট করা সম্ভব না কেন কারণ এই ধরনের ফতোয়ার জবাব দেওয়া আর চার বছরের বাচ্চার সাথে আর্গুমেন্ট দিয়ে কথা বলা কথায় মনে রাখবেন খুশি আপনি আপনার ফতোয়া নিয়ে দূরে থাকেন খুশি উদযাপন করলে কি হয় মেন্টাল হেলথ সুস্থ থাকে আমাদের হেলথ দুইটা একটা ফিজিক্যাল একটা মেন্টাল আমরা ফিজিক্যাল অসুস্থতাকে গুরুত্ব বেশি দেই একটু ইদার উদার হতে পারে না প্যারাসিটামল নাপা এক্সট্রা সাথে অ্যান্টিবায়োটিক আমাদের ভাইয়েরা সাত দিনের অ্যান্টিবায়োটিক তিন দিন খাইয়া ফেলে দেন না এটা হারাম মনে করবেন হারাম হারাম অ্যান্টিবায়োটিক যদি ডাক্তার সাত দিনের দেয় সাত দিন গ্রহণ করবেন আমার বাবারা মুরব্বীরা একেবারে শুনতেই চান না ওনাদের মতে চার দিন ভালো হয়ে গেছি কয়াল একদিন অ্যান্টিবায়োটিক ওই কি অ্যান্টিবায়োটিক দিয়ে কিনবে না না অ্যান্টিবায়োটিকের একটা কোর্স আছে এটা যদি সাত দিনের হয় সাত দিনের পাঁচ দিনের হলে পাঁচ দিনের এটাকে ফরজ মনে করবেন পাঁচ দিনের হলে কোর্স সম্পন্ন করবেন পাঁচ দিনের কোর্স চার দিনে করে বাকিগুলো ফালাই দিবেন না এটা শরীরের জন্য ক্ষতিকর শরীরের জন্য ক্ষতিকর তো এখন আমরা মানুষ হিসেবে আমরা কি করি ফিজিক্যাল সাইটের গুরুত্ব বেশি দেই এখানে কিছু হতে পারে না দুই মিনিটের মধ্যে ওষুধকে ঠিক হয়ে যায় কিন্তু মেন্টাল হেলথকে গুরুত্ব দেই না আমার ঘরের মধ্যে আমার বোন আমার স্ত্রী আমাদের অনেকের স্ত্রীর মধ্যে মেন্টাল হেলথের সমস্যা আছে এখানে আমাদের এখানে মিনিমাম 50% ওয়াইফের মেন্টাল হেলথের সমস্যা আছে কিন্তু সেটা আমরা গুরুত্ব দেই আমাদের এক জায়গায় এক ব্যক্তি আত্মহত্যা করেছে মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন এলাকার মুফতি সাহেব জানাজা না পড়ানোর জন্য উনি আমাকে ফোন দিয়ে বলেছেন আপনি কিভাবে এই ব্যক্তির জানাজা পড়লেন আপনি জানেন সেই ব্যক্তি আত্মহত্যা করেছে আপনি দেখেন
পর আমি উনাকে গিয়ে বললাম হুজুর আপনি উনাকে চিনেন তো আমি চিনি না আপনি জানেন জানি না তো না জেনে না চেনে আপনি কিভাবে মানুষকে ইনস্পায়ার করলেন জানা যায় না যাওয়ার জন্য আপনি জানেন ছেলেটা ডিপ্রেশনের রোগী ডিপ্রেশনের রোগী পাগল যদি আত্মহত্যা করে পাগলকে দোষ দিতে পারবেন পারবেন তার কোনো শরীয়ত নাই ডিপ্রেশনের রোগী সেই তো রোগী সে জানেও না সে কি করছে আপনি ফতোয়া দিয়ে দিলেন কেন কারণ এই রোগটাকে আমরা রোগ মনেই করি না এই রোগটাকে আমরা রোগ আমাদের অনেকের স্ত্রীর মধ্যে বিশেষ করে দেখেন এগুলা বড় জরুরি আমাদের জীবনের জন্য জরুরি আমি ইচ্ছে করলে আপনাদেরকে টিক বেটিক করে দুই তিন ঘন্টা কাটানো আমার জন্য দুই সেকেন্ডের কাজ কিন্তু সেটা আমি করতে পারবো না আমি দুই ঘন্টার মধ্যে ছয় ঘন্টার জিনিস দিয়ে যদি না যেতে পারি তো আমি মনে করব আমি আমানতের খেয়ানত করেছি সম্মানিত ভাইরা আমাদের মা বোনরা বিশেষ করে প্রেগন্যান্সি পিরিয়ডের পরে তাদের মেন্টাল হেলথ ড্যামেজ হয় এটা আমাদেরকে বুঝতে হবে রিয়াকশন আমাকে বুঝতে হবে মেজাজ আমাকে বুঝতে হবে আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই ছোট ছোট ফিলিংস কে গুরুত্ব দেওয়ার জন্য আমাদেরকে অ্যালার্ট করেছে আমাদেরকে অ্যালার্ট করেছে মনে রাখবেন তো মানুষ যখন মেন্টাল হেলথ ডিস্টার্ব হয় আপনি দেখবেন খুব দ্রুত রেগে যাওয়া কথার মধ্যে কোনো রিয়াকশনের জায়গা নাই রিয়াকশন দেখানো এটা মানুষ করে ফেলে কিন্তু সেই রোগটাকে আমরা সেভাবে গুরুত্ব দেই না কারণ এটা মেন্টাল হেলথের সাথে জড়িত আমরা ফিজিক্যাল হেলথের বিষয়টাকে গুরুত্ব দেই এটা না দিতে না দিতে এটা একটা পর্যায়ে একেবারে ফাইনাল স্টেজ তথা ডিপ্রেশন মুখী হয়ে যায় যখন ডিপ্রেশনের দিকে চলে যায় ডিপ্রেসড হয়ে গেলে এখান থেকে আর উদ্ধার করা সম্ভব হবে না মনে রাখবেন ঘরের মধ্যে যদি এক ব্যক্তি ডিপ্রেসড হয় পুরা ঘরটা হাসরের ময়দান হয়ে যাবে এখানে আপনি লাখ টাকা দিয়ে শান্তি আনতে পারবেন সমস্যা হচ্ছে টাকা দিয়ে আপনি ঘর পাকা করতে পারবেন টাকা দিয়ে সুখ কিনতে পারবেন না টাকা দিয়ে আমার প্যান্টটা ব্র্যান্ডের কত 5000 শার্ট 10000 নাইকের শুজ 20000 পুরা গায়ের মধ্যে 1,00,000 টাকার কাপড় ভিতরে এই জায়গার মধ্যে যদি শান্তি না থাকে 1,00,000 টাকার কাপড় দিয়ে কোনো কাজ হবে না সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের ওই আয়াতের মধ্যে বলেছে খুশি উদযাপন করো ওয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন এই খুশি উদযাপন তোমার ব্যাংকের টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই আয়াত আমার বুঝে এসেছে কখন যখন মিলিয়নার বাবা ডিপ্রেস সন্তানের কথা বলতে গিয়ে রাতের আড়াইটায় সিনার সাথে সিনা লাগিয়ে বলছে হুজুর ইচ্ছে করছে আপনার ঘরে কুটুরি ঘরে এসে থাকি মিলিয়নারের ঘরে আমার আর শান্তি লাগে না হুজুর ইচ্ছে করে ব্যাংকের টাকা নিয়ে সমুদ্রে নিক্ষেপ করি আমি আল্লাহর দরবারে সিজদা দিয়ে বলেছি মাওলা তোমার ওই আয়াতের শান আজকে বুঝতে পেরেছি যে আয়াতের মধ্যে তুমি বলেছো ফাবিজালিকা ফালিয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন এই খুশি উদযাপন যা কিছু তোমরা নিজেদের জন্য গচ্ছিত রাখো টাকা হোক ধন হোক দৌলত হোক সব কিছু থেকে এটা উত্তম বেশি ওই ব্যক্তি কি বলেছে কয় ইচ্ছে করছে ব্যাংকের টাকাগুলা নিয়ে সমুদ্রে নিক্ষেপ করি ছেলেরা শান্তিতে না থাকলে টাকা পয়সা দিয়ে কি করব আপনারা বুঝতে পেরেছেন এসেছি তো কোরআনের কাছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন মেন্টাল হেলথ হিলিং এর জন্য মেন্টাল হেলথ কে ঠিক রাখার জন্য আমরা যেন খুশি উদযাপন করি কি দিয়ে টাকা পয়সা দিয়ে কি দিয়ে মানুষকে খাওয়াইয়া কি দিয়ে মানুষকে সহযোগিতা করে রোজা রেখে যেভাবেই হোক খুশি উদযাপন করা খুশি উদযাপনের মধ্যে কয়েকটা জিনিস থাকে খুশি উদযাপনের মধ্যে জিকরে ইলাহি থাকে খুশি উদযাপনের মধ্যে মাওলায়ে করিমের এবাদত কঠিনভাবে থাকে খুশি উদযাপনের মধ্যে শুক্রিয়া থাকে
মনে রাখবেন আল্লাহর দুনিয়ার মধ্যে ধৈর্যের পরে সবচেয়ে বড় ইবাদত শুকরিয়া আদায় করা আল্লাহর এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইবাদত ধৈর্যের পরে শুকরিয়া আদায় করা মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের এই আয়াতগুলা দিয়ে আমরা ইচ্ছে করলে এই মহামারী থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি ছেলেদেরকে আমি যেটা বলবো সম্মানিত ভাইরা যাদের 25 বছর আপনারা নিজেদের জীবনকে ধ্বংস করে দিয়ে কোনো লাভ নাই আপনি যদি 2 ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করেন আপনার চোখ নষ্ট হবে আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট হবে 3 দিন পরে ছেলেরা আপনাকে পাগল বলবে আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন বন্ধু-বান্ধবরা আপনাকে বুলিং করবে আপনি যেখানে যাবেন কারণ আপনি যদি ডেইলি 2 3 ঘন্টা মোবাইল ইউজ করেন বছর 2 3 বছর পরে আপনার মেন্টাল হেলথ ডিস্টার্ব হবে আপনার ব্রেইন অকেজো হবে আপনার চোখ অকেজো হবে আপনার ফ্রি উইল এবং থিংকিং পাওয়ার ড্যামেজ হবে আপনি হয়তো ডাক্তার হতে পারবেন बर्बाद করে দিয়েছেন হয়তো ইঞ্জিনিয়ার হতে পারতেন बर्बाद করে দিয়েছেন কাজেই আপনাদেরকে বলবো আমি বলছি না মোবাইল ছেড়ে দেন না আপনি ইউজ করেন তবে একটা সীমা রেখা রেখে 10টার পরে আমরা কেউ মোবাইল ইউজ করব না 11টার পরে আমরা কেউ মোবাইল ইউজ করব না বড় ভাই যারা আছেন মা বাবা যারা আছেন আমরা একটা রুল করব আমাদের ঘরের মধ্যে 10টার পরে আমাদের এখানে মোবাইল ইউজ হবে না 10টার পরে যেই কোনো একটা জায়গায় যেই কোনো একটা ডেস্কের মধ্যে আমার মোবাইল আমার ওয়াইফের মোবাইল আমার সন্তানের মোবাইল সবকিছু রেখে দেব 10টার পরে আমার ঘরে কোনো মোবাইল ইউজ হবে না আমরা যদি জেগে না উঠি পরিবর্তন যদি এখান থেকে শুরু না করি তো কনসিকোয়েন্সেসের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে এই জায়গা থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না কেন কারণ ওই যে আল্লাহ বলেছেন না হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন হেদায়েতটা দুই ভাবে হয় একটা হেদায়েত আল্লাহ আমাদেরকে ফিট করে দিয়েছেন আমাদের এখানে ওই হেদায়েত ছাড়া আমরা পৃথিবীতে বাঁচতে পারবো না 20 টাকা যে 10 টাকার চেয়ে বেশি এটা পর এটা শিকার জন্য ইউনিভার্সিটিতে যেতে হয় এটা সবাই বুঝে 1000 টাকা যে 500 টাকার চেয়ে বড় এটা সবাই বুঝে এই জ্ঞানটা এই মূল হেদায়েতটা আল্লাহ শুধু মানুষকে দেন নাই সমস্ত জীবজন্তুকে দিয়েছেন সমস্ত জীবজন্তুকে হাঁসের বাচ্চাকে মুরগির বাচ্চা মুরগির শিনার তাও লেগে মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বের হয়েছে হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বের হয়েছে দুইজনই পুকুরের পারে দাঁড়িয়েছে হাঁসের বাচ্চা লাভ দিয়েছে মুরগির বাচ্চা দাঁড়িয়ে আছে হাঁসের বাচ্চাকে কি আপনি বলেছেন যে মিস্টার হাঁসের বাচ্চা এক্সকিউজ মি ইউ ক্যান জাম্প অন দ্য পোন এন্ড ইউ ক্যান সুইম ভেরি ইজিলি আপনি শিখিয়েছেন আমি শিখিয়েছি না হাঁসের বাচ্চাকে আল্লাহ ডিভাইনলি ওই হেদায়েত তার ভিতরে ফিট করে দিয়েছে সে জানে সে সাঁতার কাটতে পারে হাঁসের মুরগির বাচ্চা জানে পুকুরে লাফ দেওয়া মানে দুনিয়া থেকে চলে যাওয়া সেই কারণে পিটাইলেও সে নামতেছে না সে নামতেছে আপনি মুরগিকে এক জায়গায় বেঁধে রাখা যায় সেই মুরগি 21 দিন পর্যন্ত ডিমের উপর বসা থাকে আপনি কনভিন্স করেছেন মুরগিকে এক্সকিউজ মি একটু 21 দিন ডিমের উপর বসা থাকো তুমি সিনার তাও না দিলে ডিম বের থেকে বাচ্চা বের হবে না এটা আপনি শিখিয়েছেন কেউ শিখাই নাই আল্লাহ রাব্বুল আলামিন মুরগির ধারাবাহিকতা রক্ষা করার জন্য আল্লাহ মুরগিকে কিছু হেদায়েত দিয়েছেন কিছু হেদায়েত কবুতরকে দিয়েছেন কিছু হেদায়েত সমস্ত কুল কায়নাতের পশু পাখির মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছেন কবুতরের নারী মাদি ডিম দেবে ডিম দেওয়ার জন্য টুইক দিয়ে ঘরের মধ্যে বসতে যে নর কবুতর বিভিন্ন টুইক কালেক্ট করে নাদিকে দিয়েছে মাদি একটা ঘর বানিয়েছে না ঘর বানিয়েছে না ঠোঁট দিয়ে দিয়ে এই যে এই আর্কিটেকচারটা আমি শিখাই নাই তো এটা আমার আল্লাহ শিখিয়েছেন কাকের আর্কিটেকচার আমি শিখাই নাই কাকে আল্লাহ শিখিয়েছেন পশু পাখিকেও আল্লাহ আর্কিটেকচার শিখিয়েছেন প্রত্যেক জাতিকে প্রত্যেক পশু পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বানানো থাকার জন্য কিছু হেদায়েত দিয়ে দিয়েছেন আমাদেরকেও কিছু হেদায়েত দিয়ে দিয়েছেন কিছু হেদায়েতের জন্য আল্লাহ নবী রসুল পাঠিয়েছে সেই নবী রসুলের হেদায়েত কি যেমন আমার মৃত্যুর পরে কি হবে সেটা আমি আকল বিবেক বুদ্ধি দিয়ে বের করতে পারবো না
সেটা বোঝানোর জন্য আল্লাহ নবী দান করেছেন। নবীরা কোরআন নিয়ে এসেছে, আমি পুরো পৃথিবীতে ঘুরেছি, কবরের পরে কি হবে, কবরের পরে কি হবে, কবরে কি হয়, কবরে কি হয়, অক্সফোর্ড, ক্যামব্রিজ, এমআইটি সব জায়গায় গেলাম, সবাই বলে বাইরে এই চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা, চোখ বন্ধ হয়ে গেলে আমরা আর নাই, কেন? তো এই উত্তর আমি কোথায় পাবো? এই উত্তর কোথায় পাবো? আমাদের জানা নাই। যখন আমি পুরো পৃথিবীতে ঘুরছি তো কোরআন আওয়াজ দিয়ে বলে, ওই উত্তরের জন্য আমি, তোমার কবরের উত্তরের জন্য আমি, হাসরের উত্তরের জন্য আমি, যা কিছু দেখো না সমস্ত প্রশ্নের উত্তরের জন্য আমি আছি, সমস্ত প্রশ্নের উত্তরের জন্য। আমাদের ছেলেরা বলবে, তা আমি না দেখা জিনিস কোরআন বলছে বিশ্বাস করব কেন? কোরআন বলছে আমি যে শুধু না দেখা জিনিসের কথা বলি তা না, আমি দেখা জিনিসের কথাও বলি, না দেখা জিনিসের কথাও বলি। তুমি যদি আমার না দেখা বিষয়গুলো মিথ্যা প্রতিপন্ন করতে চাও, তো আমি দেখা বিষয় যেগুলো বলি সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করো। দেখা জিনিস কি বলেছো তুমি? কোরআন বলছে আমি বলছি মায়ের পেটে সন্তান জ্বলন্ত মাংসপিণ্ডের মতো থাকে, পারলে মিথ্যা প্রতিপন্ন করে দেখাও। আমি বলছি পৃথিবীর সৃষ্টি এভাবে হয়েছে, আমি বলছি পৃথিবীর সমাপ্তি এভাবে হবে, আমি বলছি পৃথিবীর ধ্বংস এভাবে হবে, তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করে দেখাও, এগুলা তো তোমার চোখের সামনে হচ্ছে। আমি বলছি ইজাস সামা উন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আমি বলছি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মালাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই কথাগুলো আমি বলছি পৃথিবী ধ্বংস কিভাবে হবে, তুমি পারলে আমাকে বলো আমি যে মিথ্যা বলছি সেটা। তাহলে আমি তোমাকে দুই ধরনের নিউজ দিচ্ছি, এক ধরনের নিউজ তুমি দেখতে পারবে, ওই কথাগুলো আমি সত্য বলছি কি মিথ্যা বলছি সেটাও তুমি পরীক্ষা করে দেখার কোনো সুযোগ, তুমি পরীক্ষা করতে পারবা কোনটা, যেটা তুমি দেখছো সেই কথা যেগুলো বলছি সেগুলোতে তুমি পরীক্ষা করে দেখো। সেই কারণে আমার নবীর মেরাজকেও আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন, এক মেরাজ দেখা যায় আর এক মেরাজ দেখা যায় না। আমার নবী আরশে আজিমে গেছেন, কেউ দেখতে পারবে? কেউ দেখতে পারবে? মক্কার কুরাইশদের এটা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। আমার নবী বলেছেন মেরাজে আমি আল বদ গিয়েছি, কিন্তু মেরাজের আগে আমি বাইতুল মুকদ্দাস গিয়েছি। এই কুরাইশরা বলছে এ না, এয়ার ইজ দ্য মুভমেন্ট, ওয়েট, তাহলে দাঁড়ান, আপনি যে রাস্তা দিয়ে গেছেন বলেন তো দেখি সেই রাস্তায় স্পিড ব্রেকার কয়টা ছিল। আল্লাহকে খৌফ করো ইয়ার, আমি স্পিড ব্রেকার গুনতে গেছি, বলেন দেখি সেখানে জানালা কয়টা ছিল। আল্লাহকে ইয়ার, রাতের অন্ধকারে ভিজিট করতে গেছি, আমি জানালা গুনতে গেছি। আমার নবী বলছেন আমি এম্বারেসমেন্ট সিচুয়েশনে পড়ে গেছি, তারা আমাকে এগুলো কি জিগায়, কারণ সফরের মধ্যে একটা মসজিদে হারাম থেকে একটা আকসা পর্যন্ত এই সফর, এখানে পরীক্ষা নিরীক্ষা করে আপনি দেখতে পারবেন, পরবর্তী স্টেজ পরীক্ষা করে দেখা সম্ভব, কারণ আর আমি দেখি নাই, বুর্রাক আমি দেখি। আমার আল্লাহ কি করেছেন, মানুষ যেহেতু যুক্তিবাদী, তো যুক্তিবাদী প্রাণীকে যুক্তি দিয়ে বধ করার জন্য এই সফরকেও আল্লাহ ম্যাটেরিয়াল করেছেন। আমার নবী বলছেন সেদিন আমার জন্য বড় এম্বারেসমেন্ট ছিল, কারণ তারা আমাকে এমন এমন প্রশ্ন করছে ওইটার জন্য তো আমি ওখানে যাই নাই, তো আমার আল্লাহ পুরো মসজিদে আসা আমার সম্মুখে তুলে ধরেছেন। আমি তারা জিগায়, আমি দেখে দেখে বলি, তারা জিগায় জানালা কয়টা, দরজা কয়টা, স্পিড, বুঝতে পেরেছেন? কোরআনের মধ্যেও সেইম, কোরআন ফিজিক্যাল সায়েন্সের কথা বলেছে, কোরআন স্পিরিচুয়ালিটির কথা বলেছে, আনসিন কবর আনসিন, হাসর আনসিন, ফেরেশতা আনসিন, আল্লাহ আনসিন, পরকাল আনসিন। এখন আমার ভাইরা বলে কি এত আনসিন পরীক্ষা করব কিভাবে? কোরআন বলছে পরীক্ষা করার জন্য জায়গা রেখেছি, কোনটা? যেটাতে তুমি আসা যাওয়া করতে পারবা, সেটা কোনটা? আমি তোমার সৃষ্টি নিয়ে কথা বলেছি, কিভাবে তোমাকে বানানো হয়েছে, প্রথম তোমার সৃষ্টি যেটাকে কেমিক্যাল কনস্টিটিউশন বলি, মাটি থেকে তোমার সৃষ্টি কিভাবে সম্পাদিত হয়েছে, অতঃপর মায়ের পেটে একটা সিঙ্গেল ড্রপ অফ ব্লাড থেকে আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি, যেটাকে বায়োলজিক্যাল কনস্টিটিউশন বলছি,
এর পরে মায়ের পেটে বিভিন্ন স্টেজে তোমার ডেভেলপমেন্ট কিভাবে সম্পাদিত হয়েছে আমি বলেছি, পৃথিবী কিভাবে সৃষ্টি করেছি আমি বলেছি, স্টেজ বাই স্টেজ কুল কায়নাতকে কিভাবে সাজিয়েছি আমি বলেছি, পৃথিবী ধ্বংস কিভাবে হবে আমি বলেছি। তুমি যদি আমার সত্যায়ন করতে চাও, পরীক্ষা নিরীক্ষা করতে চাও, তুমি এই জায়গায় পারবা না, তুমি এই জায়গায় পারবা। যা পারবা তা করে দেখো, যা পারবা তা করে দেখাও। পৃথিবী মিউনিক ইউনিভার্সিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একবার চেষ্টা করেছিল, সে তারপর থেকে পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে কোরআন সত্য কি মিথ্যা এটার কোনো গবেষণা সেল আর কেউ বানান? আমরা তো রাত দিন বলছি, আমরা তো ওয়েলকাম করছি, আসেন এটা নিয়ে গবেষণা সেল বানান, এটার সাইন্টিফিকলি এটাকে গলত প্রমাণ করে দেন, সাইন্টিফিকলি এটাকে গলত প্রমাণ করে দেন। কুল কায়নাত, এই বিজ্ঞানের উৎকর্ষতার যুগে যখন সমস্ত ধর্ম তাদের দরজা জানালা বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র আমাদের কোরআন দীন ইসলাম দরজা খোলা রেখে বাইরের পারে তাকিয়ে আছে, আসো আসো ওয়েলকাম আমার দুনিয়ার মধ্যে। সমস্ত ধর্মের দরজা জানালা বন্ধ, কেউ বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগে বিজ্ঞানের সাথে চলতে পারছে না। কোরআন শুধু চলছে না, যেখানে যেখানে হিউম্যান বিং হিউম্যান লাইফের ডেড লক হচ্ছে সেখানে সেখানে সলিউশনও দান করছে। ডিপ্রেশনের কোনো সলিউশন নাই, কোরআন বলছে আমার কাছে আছে। মানুষের সাফারিংসের কোনো সলিউশন নাই, কোরআন বলছে আমার কাছে আছে। ওয়েস্টার্ন কান্ট্রির সমাজ ব্যবস্থা ভেঙে চুর চুর হয়ে গেছে, কোনো কোনো জায়গায় কোনো সলিউশন নাই, কোরআন বলছে আমার কাছে আছে। হে মানুষ, আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব কয়েকটা জিনিস আমাদের নতুন প্রজন্মকে বলবো, আসেন আমরা হাতে হাত রেখে একজন আরেকজনের সাথে ওয়াদাবদ্ধ হই, আমরা কোরআন না পড়ে ঘুমাবো না, নামাজ বাদ দিয়ে আমরা ঘুমাবো না। মনে রাখবেন আমরা নবী পাকের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন দয়া আদর করে এই নবীর উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা জিম্মাদার, আমরা কোরআনের তাবলীগের জিম্মাদার, দীন ইসলামের তাবলীগের জিম্মাদার। আমাদের দায়িত্ব হচ্ছে এই আওয়াজ যাদের কানে পৌঁছাই নাই তাদের কানে পৌঁছিয়ে দেওয়ার জন্য। দাওয়াত যদি পৌঁছাতে হয় জ্ঞানের দরকার হয়, দাওয়াত যদি পৌঁছাতে হয় আখলাকের দরকার হয়, দাওয়াত যদি পৌঁছাতে হয় নিজেকে আমল করতে হয়, আমল ছাড়া কোরআনের তিলাওয়াত ছাড়া নামাজ ছাড়া আখলাক ছাড়া আমরা তবলিগ আমাদের এই দাওয়াত আমরা পৌঁছাইয়ে দিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, একজনের হাতে একজন হাত রেখে আজকে আমরা ওয়াদাবদ্ধ হই, কেন? কারণ এটার একটা কনসিকোয়েন্সেস আছে, জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমাদের কর্মফলের কারণে, আমাদের কৃতকর্মের কারণে সব জায়গায় ফাসাদ ছড়িয়ে পড়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন আমাদের পানে ছেয়ে আছেন, প্রত্যেক বিশ্বদবার আমাদের আমল আমার নবীর দরবারে পেশ করা হয়, আমাদের আমল দেখি কেমন নবী খুশি হবেন। আমাদের গালিগালাজগুলা যদি লেখা থাকে আবদুল্লাহ, গালিগালাজের মধ্যে 80% ওয়াদার বরখেলাফি 70%, এগুলা যদি আমার নবী দেখে আমার নবী খুশি হবেন? হবেন না। আশা করি আপনারা, আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তৌফিক কামনা করি। মাওলা হযরত ফুদাইল ইবনে ইয়াজ যদি আল্লাহর ওলি হতে পারে, মাওলা আমরাও তো অতটুকুন চাচ্ছি না, তোমার দরবারে শুধু তৌফিক চাচ্ছি, যেন প্রত্যেক দিন তোমার কালামে পাকের তিলাওয়াত করতে পারি। আল্লাহ, পাঞ্জে গানা নামাজ আদায় না করে যেই মুসলমানের ছেলে বিছানায় শুয়ে পড়ে, আমার তো বলতেই হবে অনেক সাহসী মানুষ, অনেক সাহসী, পৃথিবীতে আপনার মতো সাহসী আর কেউ নাই। আল্লাহর দরবারে সিজদা দেওয়া ছাড়া বিছানায় চলে যাওয়া কত বড় বাঘের বাচ্চা, আপনি কত বড় বাঘের বাচ্চা! এই সাহস, এটা দুঃসাহস বলতে হয়, এই সাহস দেখাতে যায় না, এই সাহস দেখাতে যায় না। মৃত্যু, ঘুম ছোট মৃত্যু, ঘুম ছোট মৃত্যু, কাজে আসেন। আমরা পাঞ্জে গানা নামাজ আদায় না করে যেন বিছানায় না যায়। আশকে রসুল, আদবে রসুল, হব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন আপনার আমার জীবনে সবচেয়ে উত্তম সম্পদ, এই সম্পদ যেন ভিতরে ধারণ করে এটাকে আমরা নেশা করে ফেলি,
আজকে রাসূল একটা নেশার নাম, আজকে রাসূল হুব্বে মুস্তাফা একটা নেশার নাম। আমরা বাকি নেশাগুলা বের করে দেই, এই নেশাটা ভিতরে ঢুকায়। এই নেশা যেই সিনার ভিতরে থাকে সেই সিনা বড় আলোকিত সিনা হয়, বড় আলোকিত সিনা হয়। মাওলাই করিম, আমরা যখন এই আন্দাজে আমাদের জীবন পরিবর্তন করতে আমরা যখন অগ্রসর হব, আল্লাহ তৌফিক দান করবেন সমাজের মধ্যে যত ধরনের, এই যে আমাদের এখানে বিভিন্ন ধরনের কালচার হয়ে গেছে না সমাজের মধ্যে, গ্রুপ করে করে আমরা সন্ত্রাসবাদিতা করি, গ্রুপ করে করে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র পান করি। আমার ভাইয়েরা যারা এই কাজগুলা করছেন, দেখেন আপনি করছেন, আমি জানি সমাজের মধ্যে সবাই জানে, আপনি মারা যাওয়ার দের জানাজার মধ্যে এখানে দাঁড়িয়ে যখন জিজ্ঞেস করবে ছেলেটা কেমন ছিল, সবাই কিন্তু ওই সাক্ষী দেবে, কেউ থাকবে না আপনার সাথে। কেন এমন ব্যক্তির অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন? আমার নবীর পাশ দিয়ে জানাজা যাচ্ছে, আমার নবী জিজ্ঞেস করেছেন আল মুস্তারিহ আও আল মুস্তারাহ মিনহু, এই ব্যক্তি নিজে রেস্টে যাচ্ছে নাকি তার কারণে মানুষ শান্তি হয়ে গেছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহ ওয়া মাল মুস্তারাহ মিনহু, মুস্তারি এবং মুস্তারাহ মিনহু এটা কি জিনিস? আমার নবী বলছেন আমার কিছু মানুষ মারা যান, যারা মারা যাওয়ার কারণে সব কিছু থেকে তারা শান্তিতে আল্লাহর সান্নিধ্যে চলে যান, পৃথিবী তাদের জন্য কান্নাকাটি করে, তারা আল্লাহর সান্নিধ্যে আরামসে শান্তিতে শুয়ে পড়ে। এরা হচ্ছে মুস্তারিহ, বিশ্রামাগারে চলে গেছে। আর কিছু মানুষ আছে সন্ত্রাসী, যারা মারা যাওয়ার পর আকাশ বাতাস তরু লতা মানুষ সবাই আল্লাহর দরবারে দোয়া করে, মাওলা তোমার দরবারে শুকরিয়া এই জালেম থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার কারণে। আপনি কোন কাতারে দাঁড়াতে চান, মুস্তারিহের কাতারে না মুস্তারাহ মিনহুর কাতারে? আপনি আমার ভাই, আপনি না বুঝলেও আমি বুঝি, আমি চাই না আপনি সেই মানুষের কাতারে চলে যান যাদের মৃত্যুতে গাছপালা পর্যন্ত বদদোয়া করে, আমি চাই না আপনি সেই মানুষের কাতারে দাঁড়িয়ে যান। হে মানুষ, কবরের রাত যদি তুমি বুঝতে পারতা, কবরের বিকাল যদি তুমি বুঝতে পারতা, তুমি তোমার মৃত্যু বিছানার ভয়াবহতা যদি আজ করতে পারতা, তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যেত। তুমি বেকুব বিদায় বুঝতে পারছো না, মৃত্যু বড় ভয়াবহ জিনিস, মৃত্যুর বিকাল বড় ভয়াবহ হয়। মনে রাখবে, তুমি মনে করছো কিয়ামত অনেক পরে, কিয়ামত তোমার আমার অনেক পরে না। যেই মানুষ যেই তারিখে মৃত্যুবরণ করে সেই তারিখের বিকাল তার জন্য ছোটখাটো একটা কিয়ামত হয়, আর কবরের বিকাল তার জন্য সবচেয়ে বড় কিয়ামত হয়। মাওলাই করিম, আমাদেরকে যেন কবরের বিছানায়, মৃত্যুর বিছানায় আল্লাহ যেন নিজের দয়ার চাদরে আমাদেরকে আবৃত করে রাখেন, এবং যুবক সমাজদেরকে আমি আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম যেন তাদের অন্তরে আল্লাহর ভয় আল্লাহর ইশক মহব্বত দান করে, রাসূলে করিমের ইশক মহব্বত দান করে। আমার সিনার ভিতরে মাওলা যে আগুন ধরিয়েছে, আল্লাহ যেন সেই আগুন উম্মতে মুসলিমার যুবকের সিনাই সিনাই জ্বালিয়ে দেয়, যাতে আমার নবী কিয়ামতের ময়দানে আমার এই নবীর উম্মতদেরকে দেখে আমার নবী যেন লজ্জায় মাথা নিচে করতে না হয়, আমার নবী যেন আমাদের আমলনামা দেখে আল্লাহর দরবারে লজ্জায় কান্নাকাটি করতে না হয়। দোয়া করি আল্লাহর দরবারে, মাওলা তোমার প্যারা রাসূল আমাদের আমল দেখে যেন খুশি হয়, এবং তোমার সামনে তোমার প্রশংসা করে তোমার সামনে যেন সিজদায় অবনত হয় সেই ধরনের আমল করার আমাদেরকে তৌফিক দান করো। আমি আর কথা না বাড়িয়ে, আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা যারা বক্তব্য শুনছেন একেবারে পিন ড্রপ সাইলেন্সে বসেছেন অনেক মুরব্বিয়ানে কেরাম, আমি দোয়া করি মাওলাই করিম আপনাদের এই সবরের জন্য আপনাদেরকে আল্লাহ জাজায় খের দান করুন, যারা এই সুন্দর আয়োজন করেছেন তাদের জিন্দেগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করুন। মিডিয়ার ভাইয়েরা দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা এইভাবে বসে আমাদের পুরো অনুষ্ঠানটা সম্প্রচার করেছেন, দোয়া করি মাওলাই করিম আপনাদেরকেও যেন দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন। আমরা আল্লাহর দরবারে আমাদের সকলের জন্য সুখ স্বচ্ছন্দ্য জীবন কামনা করে আমাদের তকরির এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।